ভালো থাকতে হলে কতটা যৌনতা চাই? একটা দেশের নাগরিকদের সুস্থ ও আনন্দময় জীবনের জন্য ঠিক কতটা যৌনতা দরকার, এই জটিল প্রশ্নটার উত্তর খুঁজতেই তিনজন ধরে দেশের লোকদের যৌন জীবন নিয়ে একটি সমীক্ষা চালানোর পরিকল্পনা নিয়েছে সুইডেন। সুইডেনে নানা পত্রিকায় অনেকদিন ধরে লেখা হচ্ছে সুইডেনের জীবনের প্রয়োজনের তুলনায় যৌনতা অনেক কম, আর তাই তারা পরিতৃপ্তও নন। সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী গ্যাব্রিয়েল এখন বলছেন, যৌনতা নিয়ে এই ব্যাপক সমীক্ষাটা এই জন্যই করা দরকার যাতে সরকার তাদের নীতি নির্ধারণে সেই পরিসংখ্যানটা কাজে লাগাতে পারে। তিনি জানাচ্ছেন, যৌনতার প্রতি সুইডেনের মানুষের দৃষ্টিভঙ্গিটা কি, যৌনতার ক্ষেত্রে তাদের কিরকম অভ্যাস, এগুলো জানাটা খুব আগ্রহোদ্দীপক ব্যাপার হবে। এজন্যই হবে যে রাজনীতি ও প্রশাসনের বহু ক্ষেত্রে জনস্বাস্থ্য নীতিও তা প্রভাব ফেলে। তৃপ্তি ও আনন্দে থাকতে হলে তার পিছনে যৌনতার বড় ভূমিকা আছে। এই বিষয়ে যদি আমার কাছে বা সরকারের কাছে যথেষ্ট পরিমাণে তথ্য না থাকে, তাহলে আইনের সংস্কার বা সঠিক নীতি প্রণয়নের কাজটা হবে কী করে? তৃপ্তি ও আনন্দ থাকতে হলে তার পেছনে যে যৌনতার একটা ভূমিকা আছে, এটা অবশ্য বিজ্ঞানীরাও বহুদিন ধরে বলছেন। কিন্তু সেই যৌনতা কীরকম বা কত পরিমাণ হওয়া উচিত তা নিয়ে একটা বড় দেশ জুড়ে কখনো এমন সমীক্ষা চালানো হয়নি। সুইডেনের এই অভিনব প্রকল্প সেই বৈজ্ঞানিক গবেষণার অভাব দূর করবে বলেই ধারণা করা হচ্ছে। এমন তথ্য পেতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন।